আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব নখকুনি রোগ নিয়ে অর্থাৎ বন্ধুরা নখকুনি খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা নখ কাটতে গিয়ে বা কোনো না কোনোভাবেই ক্ষতের সৃষ্টি হয় এই ক্ষতস্থানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনি রোগের সৃষ্টি হয় বন্ধুরা নখকুনি বা নখের ইনফেকশন হাত বা পায়ের আঙ্গুলের নখ ধীরে ধীরে পচে যেতে দেখা যায় অনেক সময় কালচে রঙের হয়ে যায় এবং নখের আশেপাশে ব্যথা হয় চারপাশ ফুলে যেতেও দেখায় কখনো পুজো হয় ভীষণ যন্ত্রণায় অতিষ্ঠ হন অনেকেই সাধারণ রুগীরা একে নখকুনি বলে থাকেন বন্ধুরা নকগুনি এক ধরনের ইনফেকশন যা হাত বা পায়ের আঙুলের চারপাশেই হয়ে থাকে এই ইনফেকশন ব্যাকটেরিয়া ফাঙ্গাস অথবা ক্যান্ডিডা নামক এক ধরনের ইস্টের কারণ হয়ে থাকে বন্ধুরা নখের ইনফেকশনের কারণগুলো হচ্ছে নখ বা আঙুলের কোনো আঘাত যেমন দাঁত দিয়ে নখ কাটা বা আঙ্গুল চষা থালা বাসন ধোয়ার সময় আঘাত লাগা অথবা কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার থেকে যে সকল ব্যাকটেরিয়া খুব সহজেই ত্বকের ভেতরে মানে ত্বকের অভ্যন্তরে প্রবেশ করতে পারে সেগুলোর কারণেই এই ইনফেকশন হয়ে থাকে পাঙ্গাসের কারণেও এই নখ রোগ হতে পারে বিশেষ করে যাদের বারবার ইনফেকশন হয় বন্ধুরা নখ লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো চলুন আমরা ওই লক্ষণগুলো আগে জেনে নেই বন্ধুরা নখের ভেতরে ফাঁকা ভাব তৈরি হয় নখের দুপাশে কোনা ভেঙ্গে যায় এরপরে নখের সমুক্ষ ভাগ কিংবা নখের অর্ধেক অংশ প্যাকাশে হলুদ হয়ে যায় এরপরে নখের চারপাশের ত্বক ফোলা বা খসখসে হয়ে ওঠে এরপরে হচ্ছে সহজেই নখ ভেঙে যায় নখে বাজে গন্ধ বের হয় নখে তীব্র ব্যথা হয় এগুলো যদি আপনাদের হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের নখনি রোগ হয়েছে বন্ধুরা হাতে বা পায়ে এই সমস্যা হলে বেশ কয়েকদিন হাঁটাচলা বা কাজ করতে বেশ অসুবিধা হয় তবে কয়েকটি ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন বন্ধুরা সেই ঘরোয়া উপায়গুলো কি কি চলুন এই সম্পর্কে আমরা জেনে নিই এক নম্বর উপায় হচ্ছে সাদা ভিনেগার অর্থাৎ দুই কাপ কুসুম গরম পানিতে এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে এই ভিনেগার মেশানো পানিতে পনেরো মিনিট আক্রান্ত আঙ্গুলটি ডুবিয়ে রাখতে হবে বন্ধুরা তারপর আঙ্গুলটি ওই পানি থেকে উঠিয়ে নিতে হবে তারপর আপনারা দেখবেন যে এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের এই নখকুনি সেরে উঠবে নখকুনি যে রোগটা হয়েছে সেই রোগটা সেরে উঠবে বন্ধুরা দুই নম্বর টিপসটি হচ্ছে টি ট্রি অয়েল এই টি ট্রি অয়েলটি আপনারা যে কোনো দোকানে পাবেন অর্থাৎ যে কোনো সুপার শপে অথবা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বন্ধুরা এক চামচ নারিকেল তেল দুই থেকে তিন ফোটা টি টি অয়েলে মিশিয়ে নেবেন হ্যাঁ আমি আবারও বলছি এক চামচ নারিকেল তেল নেবেন খাঁটি নারিকেল তেল নেবেন এই খাঁটি নারকেল তেলের সাথে আপনারা দুই থেকে তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নেবেন বন্ধুরা এই তেলটা তুলো দিয়ে নক্ষণির আক্রান্ত অংশে লাগিয়ে দশ মিনিট রেখে দিতে হবে প্রতিদিনের মধ্যে দুবার বা তিনবার এমনটা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই এই নক্ষণি রোগটা সেরে যাবে বন্ধুরা তিন নাম্বার টিপসটা হচ্ছে রসুন অর্থাৎ এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে কয়েক কোয়া রসুন কুচি করে মিশিয়ে নিন অর্থাৎ একটা রসুন নিতে পারেন অথবা চাইলে অর্ধেকটা রসুন নিতে পারেন নিয়ে তারপর আপনারা এক কাপ ভিনেগারের সঙ্গে ভিনেগার তো চিনেন শিরকা শিরকা আমরা যেটাকে বলি শিরকা অথবা ভিনেগার ভিনেগারের সঙ্গে মিক্স করে রাখবেন এই মিশ্রণ আক্রান্ত অংশে লাগিয়ে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখেন যতদিন না সারছে ততদিন এই পদ্ধতি মেনে চললে উপকার নিশ্চয়ই পাবেন বন্ধুরা চার নাম্বার টিপসটা হচ্ছে অ্যাফেল সাইডার ভিনেগার অর্থাৎ এই অ্যাপেল সিডার ভিনেগারটাও কিন্তু আপনার যে কোনো মুদি দোকানে অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বন্ধুরা দুই কাপ পানির সঙ্গে দুই কাপ অ্যাফেল সিডার ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণে তিরিশ মিনিট নখ আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখতে হবে তারপর শুকনো করে মুছে নিতে হবে দিনে দুই থেকে তিনবার এটা ব্যবহার করলে আপনার সেরে উঠবে এক সপ্তাহের মধ্যেই সেরে উঠবে এরপরে বন্ধুরা পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে পাতি লেবুর রস অর্থাৎ নখে আক্রান্ত অংশের জায়গায় দু এক ফোঁটা পাতি লেবুর রস লাগান পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে যতদিন না সারছে ততদিন এই পদ্ধতি মেনে চললে উপকার নিশ্চয়ই পাবেন বন্ধুরা আপনারা এই পাঁচটা টিপস থেকে যে কোনো একটা টিপস ফলো করতে পারেন প্রত্যেকটা টিপসই পরীক্ষিত বন্ধুরা যারা এই নকুনি রোগ নিয়ে সমস্যায় আছেন তারা যদি এই রেমিডিগুলো ফলো করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর থেকে আপনারা উপকৃত হবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ